আহতরা এখনো কাজ পাচ্ছে, সাক্ষী আলহামদুলিল্লাহ মজুদ, আলামত জীবন্ত এবং স্পষ্ট, এই বিচার করা খুবই সহজ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে, তাই তাদের করা আইন দিয়ে দ্রুত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য বা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এ সময় জুলাই আগস্ট গণহত্যার বিচার সবার আগে করতে হবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি আরও দাবি করেন, 2006 সালে লগি বৈঠা দিয়ে মানুষ মারা থেকে শুরু করে 2014 সালের 5 আগস্ট পর্যন্ত যত হত্যার ঘটনা ঘটেছে সকল হত্যার বিচার করতে হবে। প্রায় 19 বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামায়াতে আমির তার বক্তব্যে আওয়ামী লীগকে চরমপন্থী ও সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেন। তাদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না বলেও দাবি করেন তিনি। জামায়াতের আমির বলেন, ছাত্রলীগ নামে হাতুড়ি হেলমেট বাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন, তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন, মানুষকে মানুষ মনে করতেন না। আজ ওনারা কোথায় গেলেন? প্রতিটি অপকর্মের ফল তাদের পেতে হবে। জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায় বিচার দেবে বলে জানান দলটির আমির। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।